আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুরগিচোরা শাহরিয়ার কবির গং, পরিষ্কার তেতুল হুজুরের দল, পরিষ্কার তেতুল হুজুরের দল, কিন্তু পরিষ্কার এ ব্যাপারে যদি সতর্ক না হই তাহলে বুঝতে হবে আমরা কোন বিষবৃক্ষ এখানে আসতে রোপণ করতে পারি। আমাদের পাঠ্যক্রমগুলোকে আজকে ধর্মীয়করণ করার প্রচেষ্টা তেতুল হুজুরের আবদারে সেটা করা হয়েছে। সেখানে বাংলাদেশে কিছু আদেল সৃষ্টি হয়েছে, এই আদেলদের কাজ হচ্ছে ফ্যাশন করে ইসলামের বিরুদ্ধে কথা বলা। কিছু বামপন্থী ডিখারা নেতা আছেন যা ইসলামের বিরুদ্ধে কথা বলা এটা ফ্যাশন মনে করেন। মাদ্রাসাটাকে আমরা সম্পূর্ণ অস্বীকার করতে পারি না, তারা আমাদের সমাজের একটা অংশ। দূরের ও কাছের যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। দর্শক, আপনারা খুব ভালো করেই জানেন যে হেফাজত ইসলামের সহ এবং পুরো বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি আল্লামা শফি, তিনি একবার শুধু বলেছিলেন, মহিলা তেতুলের মতো, তেতুলের মতো, তেতুলের মতো। ছোট্ট একটা ছেলে তেঁতুল খাইতেছে, আপনি দেখতেছেন, আপনার মুখ দিয়া লালা বাইর হবে। এর পর থেকে নাস্তিক পাড়া মহল্লায় তেঁতুল হুজুরের জয়ধ্বনি। নিশ্চয় কি বুঝাতে চেয়েছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। শুধু নাস্তিক পাড়া মহল্লায় নয়, বরং পবিত্র সংসদ ভবনেও সবার সামনে দাঁড়িয়ে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, তিনিও তেতুল হুজুর বলে কটাক্ষ করেছিলেন আল্লামা শফিকে। আজকে ধর্মীয়করণ করার প্রচেষ্টা তেতুল হুজুরের আবদারে সেটা করা হয়েছে। তাহলে বুঝতে হবে আমরা কোন বিষবৃক্ষ এখানে আজকে রোপণ করতে চলেছি। পরিস্পিকার তেতুল হুজুরের দল, হেফাজতের নেতৃত্বে মোল্লাতন্ত্র, এই হেফাজতিরা তাদের এই মোল্লাতন্ত্র আজকে দেশে চরম পশ্চাৎপদ ভাবনা তারা ছড়িয়ে দিচ্ছে। এরপরে তিনি আবার পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ে তিনি অস্বীকার করেন যে তিনি ইসলামকে অবমাননা করেননি। সুতরাং এই তেতুল তথ্য এবং হচ্ছে তিনি ইসলামকে আক্রমণ করেছেন কি করেননি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে পুরোপুরিভাবে আলোচনা করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। দর্শক, নাস্তিক পাড়া মহল্লায় তেঁতুলে তেঁতুলে ছেয়ে গেছে গোটা দেশ। আর আজকে এই তেঁতুল তথ্য নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে, অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত মুক্তমরা নামধারী নাস্তিক রয়েছে, কটুক্তি করে তারা জানান দিচ্ছে নিজেরাই কুসংস্কারের মধ্যে রয়েছে। কিভাবে রয়েছে সেটাই আজকে প্রমাণ করা যাক। চলুন আমরা এক নজরে দেখে আসি যে আল্লামা শফি তিনি যে কথাটি বলেছেন সে কথাটি কি বৈজ্ঞানিক নাকি অবৈজ্ঞানিক। জঙ্গি গোষ্ঠী এবং তেঁতুল হুজুর গোষ্ঠী এবং তেঁতুল হুজুর গোষ্ঠী, যেমন ধরেন যে হেফাজত, হেফাজতের তেঁতুল হুজুর গণভবনে, তেঁতুল হুজুর গণভবনে তেঁতুল হুজুর চাইছিল আমাদের খেদাই দিতে, তেঁতুল হুজুর, তেঁতুল হুজুর
তেতুল হুজুর। বাংলা নাস্তিক পাড়ায় আল্লামা শফিকে তেতুল হুজুর বলে ডাকা হয়। তেতুল হুজুর ডাকটা তাদের মাঝে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এটা নিয়ে রীতিমতো দাড়ি টুপিওয়ালা কার্টুন করেও তারা আল্লামা শফি হুজুরকে ব্যঙ্গ বিদ্রুপ করে থাকে। ইভেন টকশোগুলোতে কিন্তু আপনি একই শব্দ শুনবেন, ইদানিং কিন্তু সংসদ ভবনেও শোনা যাচ্ছে। এর কারণ হচ্ছে কোনো এককালে শফি হুজুর মেয়েদেরকে তেঁতুলের সাথে তুলনা করেছিলেন। তেঁতুল দেখলেই যেমন মানুষের জীবে জল চলে আসে, তেমনি মেয়ে মানুষ দেখলে পুরুষদের মধ্যে এরকম একটা ফিলিংস তৈরি হয়। শফি হুজুরের কথাটা যতটা স্ট্রেট ফরওয়ার্ড তার চেয়ে বেশি মেটাফরিক্যাল, অর্থাৎ রূপক। মানুষ স্বভাবতই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত। এই চরম সত্য কথাটি অকপটে স্বীকার করায় শফি হুজুরকে বাংলা নাস্তিক সমাজ রীতিমতো হাসাহাসির বস্তুতে পরিণত করেছে। শফি হুজুরের গায়ে তেঁতুল তত্ত্বের তকমা আপাতত থাক। চলেন আমরা এবার একটু বিজ্ঞান করে আসি। বাংলা নাস্তিক সম্প্রদায় যাদের বেশিরভাগই ইন্টার লেভেল এবং কলা অনুষদে পড়া, তারা আবার কথায় কথায় আমাদের বিজ্ঞান শেখাতে প্রস্তুত হয়ে থাকে। তারা সবসময় একটি টার্ম খুবই ইউজ করে, সেটি হলো পিয়ার রিভিউড জার্নাল। বিজ্ঞানের কোনো বিষয় কোনো পিয়ার রিভিউ জার্নালে প্রকাশ হওয়া মানেই বাংলা নাস্তিকদের কাছে তা ঈশ্বরের বাণীর মতোই, ধ্রুব সত্যের মতো। যখন কেউ তাদের কাছে এসে কিছু জিজ্ঞেস করে, তারা বলে পিয়ার রিভিউ জার্নাল থেকে প্রমাণ দেন। আমেরিকার ইউনিভার্সিটি অফ শিকাগোতে একটি রিসার্চ বলে, এই রিসার্চ প্রকাশিত হয় বৈজ্ঞানিক জার্নাল এভোলিউশন অ্যান্ড হিউম্যান বিহেভিয়ারে। টপিক ছিল ল বিহেভিয়ারাল অ্যান্ড হরমোনাল রেসপন্সেস অফ ম্যান টু ব্রিফ ইন্টারাকশন উইথ ওমেন। এই স্টাডি চালিয়েছিলেন জেমস রনি স্টিভেন বি মহলাল ড্যারিও ম্যাস্টিফাইকে। এই স্টাডিতে পুরুষ এবং মহিলাদের উপর একটি পরীক্ষা চালানো হয়। সরজমিনে এই সমীক্ষা চালাতে গিয়ে উঠে এসেছে দারুণ কিছু তথ্য। স্টাডি বলছে পুরুষরা যখন মহিলাদের নিকট থাকে তখন পুরুষদের মধ্যে হরমোনাল রেসপন্সটা তীব্র হয়ে ওঠে। তারা ব্যাপারটা কনক্লুশন দিতে গিয়ে লিখেছেন, পুরুষদের মহিলাদের প্রতি যে টেস্টোস্টেরন আপিল আছে তা স্টাডি কন্ডিশনে খুবই ফলপ্রসূ এবং পজিটিভ হিসেবে দেখা গেছে। এই স্টাডি বা রিসার্চ যারা করেছে তারা কিন্তু সবাই বিবর্তনবাদী। তারা দেখিয়েছে মহিলাদের প্রতি পুরুষদের একটা আপিল থাকে, আপিলটা হরমোনাল। আলাদাভাবে টেস্টোস্টেরন বা পুরুষদের সেক্স হরমোনাল। শুধু তাই নয়, ব্রিটিশ পত্রিকা ডেইলি মেল বিজ্ঞানীদের রেফারেন্স দিয়ে শিরোনাম করেছে প্রিটি ওয়ামেন ব্যাক ম্যানস মাউথ ওয়াটার, অর্থাৎ সুন্দরী মহিলা পুরুষের মুখে লালা ঝড়ায়। সুতরাং তাদের গবেষণা মতে নারীরা পুরুষদের কাছে খুবই লোভনীয়। এই স্টাডি এত এত গবেষণা করে যা বোঝায়, শফি হুজুরের তেঁতুল তথ্য কিন্তু ঠিক একই জিনিস বোঝায়। সুতরাং যে সকল বাংলা নাস্তিক শফি হুজুরকে তেঁতুল হুজুর বলে গালি দেন, ব্যঙ্গ করেন, তারা ইউনিভার্সিটি অফ শিকাগোয়ের স্টাডির প্রাপ্ত ফলাফল নিয়ে কী ব্যাখ্যা করবেন, সেটাই আপনাদের সকলের কাছে আজকে প্রশ্ন রাখলাম। দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন যে এই সমস্ত যে সকল বর্বর মুক্তমনা নাস্তিক যারা রয়েছেন তারা তেঁতুল তথ্য নিয়ে আল্লামা শফিকে কটুক্তি করে আজকে হাতে না হাতে ধরা খেয়েছেন। তেনারা নিজেরাই দাবি করে তেনারা নাকি বিজ্ঞান মনস্ক। তো এই সমস্ত নাস্তিকরা যে আসলে তারা কুসংস্কারচ্ছন্ন তা আজকে পুরোপুরিভাবে প্রমাণ হয়ে গেল। নেক্সট, তেঁতুল হুজুরের দল মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে কওমি জননী উপাধি দিয়েছে। কওমি শিক্ষা ব্যবস্থাকে মূলধারায় নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। কিন্তু মাননীয় স্পিকার, এ ব্যাপারে যদি সতর্ক না হই তাহলে বুঝতে হবে আমরা কোন বিষ বৃক্ষ এখানে আজকে রোপণ করতে চলেছি। পবিত্র সংসদে দাঁড়িয়ে এই রাশেদ খান মেনন তিনি বলেছেন তিনি কওমি মাদ্রাসাকে বিষ বৃক্ষের সাথে তুলনা করেছেন। আমরা খুব ভালো করে জানি এই সমস্ত মাদ্রাসায় শেখানো হয় ইসলাম, অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই ইসলামকে তিনি বিষ বৃক্ষের সাথে তুলনা করেছেন। অর্থাৎ যে প্রতিষ্ঠানে ইসলাম শেখানো হয়
সেই প্রতিষ্ঠানকে তিনি বিষ বৃক্ষ বলে আজকে এই সংসদ ভবনকেই তিনি অপবিত্র করে ফেলেছেন এবং দেশের যত ধর্মপ্রাণ মুসলিম রয়েছেন সকলের অনুভূতিতে আঘাত করেছেন, নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছেন। নেক্সট হেফাজতের নেতৃত্বে মোল্লাতন্ত্র আজকে দেশ দখল করতে মৃত্যু হয়েছে। আমরা জানি যে এই হেফাজতিরা তাদের এই মোল্লাতন্ত্র আজকে দেশে চরম পশ্চাৎপদ ভাবনা তারা ছড়িয়ে দিচ্ছে। স্পষ্টত মনোযোগ দিয়ে শুনেছেন যে এই সমস্ত যারা আলেম ওলামা রয়েছে, মুহাদ্দিস রয়েছে, কোরআনের হাফেজ রয়েছে এবং মুফতি মাওলানা যারা রয়েছে তাদেরকে কটুক্তি করে কটুক্তির সুরে বলেছেন মোল্লাতন্ত্র। অথচ আমরা জানি এই সমস্ত যারা মুফতি, মুহাদ্দিস, মাওলানা, কোরআনের হাফেজ যারা রয়েছেন তেনারা কিন্তু ইসলামের প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ ইসলাম প্রচার করেন, অর্থাৎ তাদের তন্ত্রই হচ্ছে এক কথায় ইসলামতন্ত্র। আর সেই ইসলামতন্ত্রকেই এই রাশেদ খান মেনন তিনি মোল্লাতন্ত্র বলে আবারও দেশের যত সাধারণ মানুষ রয়েছে, ধর্মপ্রাণ যত মানুষ রয়েছে সকলকে অনুভূতিতে আঘাত করে তিনি আবারও পবিত্র সংসদকে অসম্মান করেছেন এবং অপবিত্র করেছেন। আমরা জানি যে এই হেফাজতিরা তাদের এই মোল্লাতন্ত্র আজকে দেশে চরম পশ্চাৎপদ ভাবনা তারা ছড়িয়ে দিচ্ছে। আজকে দেশে চরম পশ্চাৎপদ ভাবনা তারা ছড়িয়ে দিচ্ছে। দর্শক, জাতীয় সংসদে দাঁড়িয়ে এই রাশেদ খান মেনন তিনি দাবি করেছেন এদেশে যত আলেম ওলামারা রয়েছে তিনারা নাকি পশ্চাৎপদ ভাবনা ছড়িয়ে দিচ্ছেন। অথচ আমরা জানি এই সমস্ত আলেম ওলামারা তিনারা ইসলাম প্রচার করে থাকেন, ইসলামিক ভাবনা প্রচার করে থাকেন। অথচ সেই ইসলামিক ভাবনাকে, সেই ইসলামকে, সেসব আলেম ওলামাদের ইসলামকেই এই রাশেদ খান মেনন পশ্চাৎপদ ভাবনা বলে তিনি আবারও ধর্মপ্রাণ যে সমস্ত মানুষ রয়েছে আমাদের দেশে তাদের প্রত্যেককেই অনুভূতিতে আঘাত করেছেন। আর এইভাবেই একের পর এক অনুভূতিতে আঘাত করে তিনি নির্লজ্জের মতো নিজের বক্তব্য প্রকাশ করে যাচ্ছিলেন। অথচ আমরা জানি এই ইসলাম এসেছে শেষ যুগের জন্য, অথচ সেই ইসলামকে উল্টো ঘুরিয়ে তিনি বলছেন এটি নাকি পশ্চাৎপদ ভাবনা। আমরা জানি যে এই হেফাজতিরা তাদের এই মোল্লাতন্ত্র আজকে দেশে চরম পশ্চাৎপদ ভাবনা তারা ছড়িয়ে দিচ্ছে। আজকে দেশে চরম পশ্চাৎপদ ভাবনা তারা ছড়িয়ে দিচ্ছে, অর্থাৎ এটি অনেক আগের একটি মতাদর্শ যেটা বর্তমানের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ তিনি এক কথায় বুঝিয়েছেন এই ইসলাম হচ্ছে 1400 বছর আগে, যে ইসলাম বর্তমানে আধুনিক যুগে প্রচার করা যাবে না, ঠিক এমনটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। সবার কাছে একটি সাধারণ প্রশ্ন, যার সাথে আপনার শত্রুতা, যার সাথে আপনার বিভেদ অবশ্যই আপনি তার বিরুদ্ধে বলবেন, তাই নয় কি? অথচ এই রাশেদ খান মেনন তিনি হেফাজত ইসলামকে ডিফেন্ড করে তিনি আক্রমণ করেছেন ইসলামকে, যা পুরোপুরিভাবে আমার প্রথম পর্ব এবং এই পর্ব দেখে আপনারা পুরোপুরিভাবে নিশ্চিত হয়েছেন। আমাদের দাবি হচ্ছে একটাই, আপনার যদি জামায়াতের সাথে দ্বন্দ্ব থাকে, বিএনপির সাথে দ্বন্দ্ব থাকে, হেফাজতের সাথে দ্বন্দ্ব থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আপনি বলবেন, কিন্তু তাদেরকে রেফার করে আপনি কেন ইসলামকে টেনে নিয়ে আসবেন এবং কেন আপনি ইসলামকে আক্রমণ করবেন, সেটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। তো যারা আমার প্রথম পর্ব দেখেননি অবশ্যই দেখে নেবেন এখানে ক্লিক করে, কারণ সে পর্বেই রাশেদ খান মেননের সমস্ত অভিযোগের জবাব আমি একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং আবারও নেক্সট টাইম এমন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং আলোচনা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।
তোমার নিকট যদি সুন্দরী একটি মহিলা বসাইয়া দিই, ওনার সাথে যদি একটু আলাপ সালাপ করেন, আপনার দিলের অবস্থা কি হবে আমাকে বলেন। তেঁতুল দেখলেও মুখে লালা আসে, আমাদের তদ্রুপ তদ্রুপ মহিলারা পর্দা করো, তোমরা বেপর্দা এদিক সেদিক ঘুরাফেরা করলে পুরুষরা দেখলে এদের দিলের মধ্যে লালা আসে।